সব ক্যামেরা বন্দি করে নিলাম আমি। গুড মর্নিং, আজকে মর্নিংটা একটু অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে রাত্রে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে, ভালোই লাগছে। তো এখন আমরা বেরোচ্ছি একটুখানি বাজারে, মেয়েকে দিলাম বড় মার ঘরে, ও গেল ওর বড় মার ঘরে, তো ওখানে ও আছে থাক, আর আমি আর ওর বাবা বাজার যাচ্ছি বাজার করতে। চলুন আজকে আমাদের সঙ্গে, আপনারাও বাজার চলুন। আজকে আপনাদেরকে আমাদের বাজারটা ঘুরিয়ে নিয়ে এসে, আমরা বাজারে যাই না, আমরা বাড়িতেই সব কিনি, মাছ মাংস সবজি সমস্ত কিছু কিনি। তো এখন আজকে একটু বাজারে যাচ্ছি, ছুটির দিন আছে, বাজারে গেলে একটু ভালো মাছ পাবো, সবজি পাবো, তাই চলুন। এই লুচি খাবে নি? এদেরকে খাচ্ছে খাচ্ছে, লুচি খাই, লুচি খাই, লুচি আছে এই তো। হ্যাঁ লুচি, লুচি গরম গরম, আমাকে একটা পুরি আলু দিয়ে দাও। লুচি আর কি, এটা আলু তরকারি, আলু কফি তরকারি, তার সঙ্গে নেব বুন্দি আর লাড্ডু। হয়ে গেল পুরি খাওয়া, চা খাওয়া, এখন যাবো বাজার করতে, চলুন বাজার করতে। আগে মাছ কিনবো, তারপরে সবজি, তাহলে এদিক দিয়ে যাবে না ওদিক দিয়ে যাবে? আমাদের বাজার করা হয়ে গেছে, এবারে ওর বাবা গাড়ি আনতে গেছে, তারপরে বেরোবো। সমস্ত মাছ সবজি সব কেনা কমপ্লিট, এখন আমরা বেরোবো। আমি দাঁড়িয়েছি, আমার গাড়িটা নিয়ে আসো, বেরিয়ে বাজার করে চলে এলাম, বাজার করে চলে এসেছি। আর বলবেন না, বাজারে গেলে না মানে আমরা ঘর থেকে যেহেতু বাজার করি, ঘরে সমস্ত কিছু কিনি, তো কিন্তু যেহেতু বাজারে যাই না, ঘর থেকেই সব কিনি। বাজারে গেলাম আজকে মাছ ভালো নিয়েই আসছিল না, মাছবেলা একদম মাছ নিয়ে আসছে না, মানে এক মাস হয়ে গেল ভালো মাছ আনে না, তো ওই জন্য বাধ্যগত বাজারে মাছ কিনতে গেছিলাম। কিন্তু সবজি এত সস্তা, সবজি মানে সেই এক ব্যাগ সবজি হয়ে গেল, যে উচ্ছে ফুলকপি নেয় ওই রকমই, প্রচুর দাম নেয়। একটা ফুলকপি হয়তো 30-40 টাকা দাম নেয়, এটা 20 টাকা নিল, 20 টাকা নিল ফুলকপিটা, তাই মেয়ের জন্য দেশি মুরগির ডিম এনেছি, আর এনেছি লেবু, আর আছে এখানে ইলিশ মাছ, আর আছে রুই মাছ, আর আছে মেয়ের জন্য অল্প একটু শিং মাছ। ইলিশ মাছটা এনেছি কেন জানেন, আমি ইলিশ মাছটা রেখে রেখে খেতে পারি, বাড়িতে মাছ না থাকলেও ইলিশ মাছটা যেহেতু স্টোর করে রাখা যায়, অনেক দিন রেখে খাওয়া যায়, তার জন্য ইলিশ মাছটা আনা, কোনো মাছ টাছ না থাকলে। আমাদের এমনি তো সোমবার শুক্রবার নিরামিষ, হ্যাঁ মাছটা আর 5টা দিন আমরা মাছ খাই, তার মধ্যেও নিরামিষ হয়ে যায়, সবসময় হয়তো মাছ খাওয়া হয় না, কিন্তু
ইলিশ মাছটা হচ্ছে ইমার্জেন্সি, যদি কখনো কোনো মাছবালা আসলো না, মাছ নেই বাড়িতে অনেকদিন, তো ওই জন্য ইলিশ মাছটা রাখা যায় অনেকটা দিন, ওই জন্য ইলিশ মাছ নিয়ে আসা। আর দেখুন লেবু নিয়েছি, লেবুর কি দাম বাবা, মানে পাইকারি দোকান থেকে এনেছি তাই 12টা মনে হয় 50 টাকা নিয়েছে, নাহলে এমনি অনেক দাম, এক একটা লেবু 10 টাকা করে নেয় বাজারে। চলুন রান্না বান্না করি, রান্না বান্না হয়নি, মেয়েটাকে নিয়ে আসি, চান করাবো, রান্না করবো, অনেক কাজ, রাখি এখন, হ্যাঁ পরে কথা বলছি। ওই যে দেখুন আরেকজন, ও যে আমি বাজারে গেছিলাম রেখে দিয়ে, ওখানে ভাতু খেয়েছে, ওখানে সব করেছে, এখন তরমুজের জন্য মাথা খারাপ করেছে, তরমুজ খেতেই হবে, রোজ তরমুজ খায় তাও ওর হয় না, ফ্রিজে তরমুজ ছিল তাও বড় মা ওকে গরম জল দিয়ে গরম করে তরমুজ দিয়েছে, লাগবেই ওকে, এক্ষুনি দিতেই হবে, পাগল করে দেয় বাড়ি ওই জেঠু বড় মার মাথাটা খারাপ করছে আর কি, কি করবে আর, বিজি রাখছে। আমি গত বছর অ্যাজ এ ম্যানেজার অফ দিস মেস আমি কয়েকটা ছেলে নিয়ে ঠিক আছে ছোটবেলা মনে পড়ে গেল না দেবাশিস দা, দেবাশিস দা ছোটবেলায় লিখতাম, বলুন নি কালকে বলেছিলাম একা আসবো, আমি যখন শনিবার আমার খাই না তখন বলে যে শনিবার